অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। সূর্য ঠিকই বলেছে, আমি ওর ব্যাপারেই ভাবছিলাম। কি ভাবছিলে মামুনি? আসলে আমি ঠিক করলাম যে কাল থেকে আমাদের কোম্পানির সমস্ত ডিসিশন সূর্য নেবে, কোম্পানিটা ওর কথাতেই চলবে। আমি বা তুই, আমরা কেউ ওর কাজে কোনো রকম ইন্টারফেয়ার করব না। Wow, that's great. Congratulations, Shoja sir. Thank you, Lavanya. Aunty, thank you so much. আমাকে এতটা স্পেস দেওয়ার জন্য। মামনি দেখো, আমাদের কোম্পানি নেক্সট ইয়ারের মধ্যে দ্বিগুণ প্রফিট করবে। সূর্যকে তো আমি চিনি, সূর্য নিজের কাজের ব্যাপারে যথেষ্ট প্যাশনেট। ও আমাদের কোম্পানিটাকে এমন জায়গায় নিয়ে যাবে আমি আর তুমিও কখনো সেটা ভাবতে পারিনি। আন্টি, লাবণ্য যা বলছে আমি জানি না আমি কতটা করতে পারবো, কিন্তু আমি হার্ট অ্যান্ড সোল চেষ্টা করবো। আমি আমি খুব চেষ্টা করবো আন্টি, আই প্রমিস। প্লিজ আপনি আমার বিশ্বাস করুন। এই চেষ্টাটাই সব সূর্য, চেষ্টা করলে সব হয়। বেস্ট অফ লাক সূর্য, আই এম ভেরি হ্যাপি ফর ইউ। আচ্ছা, আমার কিন্তু প্রচন্ড খিদে পেয়েছে, এসো এসো তাড়াতাড়ি। চলো আন্টি, প্লিজ আসুন। এখন আমি মাসিকে কি বলবো? উনি তো আমার ফোন ধরাই বন্ধ করে দিয়েছেন। মাসিকে কিভাবে ফেরত দেবো টাকাটা? ওই কিরে, ঘুরঘুর করছিস কেন? কিছু হয়েছে? না মাসি, কিছু হয়নি। আসলে ওনাকে ফোনে পাচ্ছি না। ও মা, তোকে রোজ ফোন করে না? না, ফোন করেন না। আসলে ওখানে গিয়ে ওনার কোনো সমস্যা হলো কিনা বুঝতে পাচ্ছি না। দোষ, ওখানে গিয়ে আবার কি সমস্যা হবে সেটা জানি না। মাসি, ওনার সাথে ফোনে কথা হলে আমি ওনাকে বলবো টাকাটা পাঠিয়ে দিতে। উনি টাকাটা পাঠিয়ে দিলে আমি তোমাকে দিয়ে দেবো। আমাকে এক সপ্তাহ সময় দাও। না, তোর বউ তো তোকে ফোনই করে না, তো তুই কি করে ভাবছিস যে এক সপ্তাহের মধ্যে তুই আমাকে টাকাটা ফেরত দিতে পারবি? না না, এক সপ্তাহের মধ্যে নিশ্চয়ই ওনার সাথে আমার কথা হবে। ও তা এই যে এতদিন ধরে গেছে, তোকে কবার ফোন করেছে? একবার। তাহলে তুই কি করে ভাবছিস এই সপ্তাহেই তোকে ফোন করবে? না সেটা না, তাহলে আমি ওনাকে টাকার ব্যাপারটা একটা এসএমএস করে দেব। আচ্ছা, তুই টাকা নিয়ে এত ভাবছিস কেন বলতো? আসলে এর আগে কোনোদিনও তো কারোর কাছ থেকে টাকা ধার নিইনি, তাই খুব টেনশন হচ্ছে যে তোমার টাকাটা কবে ফেরত দিতে পারবো। ও, এতদিনে তোর মাসিকে তুই এই চিনলি? তুই মাসিকে কি ভাবিস বলতো? হ্যাঁ রে, ভাড়াটিয়াদের সঙ্গে আমি টাকা নিয়ে ঝামেলা করি বলে টাকা ছাড়া আমি কিচ্ছু বুঝি না। না না মাসি, আমি এরকম কিছু ভাবিনি। হ্যাঁ, তুই একদমই তাই ভেবেছিস। আচ্ছা, এটা মনে করে দেখ তো, তোকে যখন টাকাটা দিয়েছিলাম তখন আমি কি বলেছিলাম? বলেছিলাম না যে আমি তোকে একদম আমার মেয়ের মতোই দেখি, আর তোকেও আমি বলেছিলাম যে আমাকে তুই মায়ের মতোই ভাববি, বলেছিলাম তো। আচ্ছা একটা কথা বল, তোর মায়ের কাছ থেকে তুই টাকাটা নিলে তুই এত ভাবতিস? আসলে কি বলতো, আমারই দোষ, আমি সবাইকে চট করে এত আপন করে ফেলি না, উল্টো দিকে তারা হয়তো আমাকে নিয়ে কেউ ভাবেই না। আমি সবাইকে খুব ভালোবেসে ফেলি, তারপর নিজে নিজেই কষ্ট পাই। না না মাসি, তুমি এইভাবে বলো না। আর কি বলবো বল, তুই যা কথা বললি তারপর আর কি বলা যায়? দেখো মাসি, আমি তোমাকেও নিজের মনে করি। আসলে এর আগে তো কোনোদিনও কারোর কাছ থেকে কিছু চাইনি, তাই অসুবিধায় পড়ে তোমার কাছে এসেছিলাম। তাতে তুই তো নিজের থেকে কিছু বলছিলি না, আমি না খোঁচা দিলে কিছু তো বাড়ি হতো না পেট থেকে। আসলে আমি বুঝতে পারছিলাম না যে কথাটা কিভাবে বলবো। থাম তো,
ঢং নিজের মাসির কাছে টাকা চাইবে তার জন্য আর এত ন্যাকাম। শোনো না মাসি, বলছি তুমি আমাকে আরেকটা হেল্প করবে? কি বল, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেবে? কাজ? হ্যাঁ, আমার না কাজের খুব দরকার। সংসারে এত টানাটানি চলছে, কাজ না করলে হবে না। তাই মা, সে কি রে, তুই তো পড়াশোনা করবি, কাজে ঢুকে গেলে পড়াশোনা হবে কি করে? ওসব পরে হবে মাসি, আসলে অনেকদিন হয়ে গেল উনি টাকা পাঠানো বন্ধ করে দিয়েছেন। এইভাবে ধার করে আর কতদিন চলবে বলতো? তাছাড়া ঠাম্মি অসুস্থ, ঠাম্মির চিকিৎসার খরচা আছে। এবার বারবার টাকার প্রয়োজন হলে কি আমি তোমার কাছ থেকে টাকা চাইতে পারি? তাই জন্য ভাবছিলাম যে নিজের একটা কাজের ব্যবস্থা করতে হবে। শোনো না মাসি, বলছি তোমার তো চেনা জানা আছে, তাদের কাউকে বলো না আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে। শোনো, কোনো কাজে আমার কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি নেই, তুমি একটা কাজের ব্যবস্থা করে দাও না। তোমার না আপত্তি থাকলেও আমার আছে, বুঝেছো? দাঁড়া, তোর বটকা একটা ফোন করি। দাঁড়া, শোনো না, কি হলো? হ্যাঁ, তোকে এখানে একা রেখে কোনো খোঁজ খবর নেয় না, চ্যাংরাম হচ্ছে? শোনো না মাসি, উনি খুব রাগি, ওনাকে এইসব কিছু বলার দরকার নেই। তারপর উনি আবার আমাকে বকবেন। বকবেন মানে এটা কি? বকলে আমাকে বলবি তো, এবারে ঝাড় 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 উচ্ছেদ দাঁত দিয়ে যাব। ছাড়ো না মাসি, দেখো আমি তো এখানে ভালো আছি তোমাদের সাথে, শুধু একটা কাজের ব্যবস্থা হয়ে গেলে আমার চিন্তাটা একটু কমে যায়। দেখো না, আমাকে কাজের জোগাড় করে দাও না গো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অত চিন্তা করিস না, দেখছি আমি। দাঁড়া, ঠিক আছে যা, অত চিন্তা করবি না। আসছি, পরে আসবো।